2009 সালের এপ্রিল মাসে শিপিং কোম্পানি মেস অ্যালাবামার একটি কার্গো শিপ ওমান থেকে কেনিয়াতে যাওয়ার জন্য রওনা দেয়। যাত্রাপথে সোমালিয়ার কোসের কাছাকাছি জাহাজের উপর 1000 জলদস্যু হামলা করে এবং ক্রু মেম্বারদের অনেক সমস্যায় ফেলে দেয়। গত 200 বছরে এমনটি প্রথমবার হলো যে জলদস্যুরা কোনো আমেরিকান জাহাজের উপর হামলা করেছে। এই জাহাজে 21 জন ক্রু মেম্বার ছিল, যেখানে জাহাজের ক্যাপ্টেন রিসার্ট ফিলিপও উপস্থিত ছিল। ক্রু মেম্বাররা জলদস্যুদের জাহাজের কাছে আসা ঠেকানোর জন্য ফ্লেয়ার গান ফায়ার করা সহ ওয়াটার ক্যানোনেরও ব্যবহার করে থাকে, কিন্তু দুইজন সোমালি জলদস্যু জাহাজে উঠতে সফল হয়। তারা জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে জাহাজকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ক্যাপ্টেন সহ ক্রু মেম্বারদের বন্দি বানিয়ে নেয়। জলদস্যুরা ক্যাপ্টেনের মাথায় বন্দুক ঠেকিয়ে লাইফ বোটে বসায় আর তাকে বন্দি বানিয়ে পালানোর চেষ্টা করে। তারা শর্ত রাখে $2 মিলিয়ন বিনিময়ে ক্যাপ্টেনকে ছেড়ে দিবে। এখানে তোমাদের জানিয়ে রাখি যে লাইফ বোটে সীমিত জ্বালানি থাকে, যার ফলে বলা যায় যে এই অবস্থাতে তারা বেশি দূর যেতে পারবে না। নেভি অফিসার লাইফ বোটের পিছু করে যেন জলদস্যুরা গন্তব্যে পৌঁছাতে না পারে, কেননা যদি তারা গন্তব্যে পৌঁছে যায় তবে সোমালিয়ার মতো নীতিভ্রষ্ট দেশে তাকে খুঁজে বের করা অসম্ভব হয়ে পড়বে। তারা একটি হেলিকপ্টারকে লাইফ বোটের কাছাকাছি লো ফ্লাই করে বাতাসে ঝড় সৃষ্টি করছিল, এর ফলে পানির ঢেউয়ের কারণে লাইফ বোটকে গন্তব্য যেতে বাধা দিচ্ছিল। অবশেষে একটি আমেরিকান জাহাজকে লাইফ বোটের রাস্তায় দাঁড় করিয়ে তার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাদের শুধু একটাই উদ্দেশ্য ছিল, জলদস্যুদের সময় নষ্ট করে লাইফ বোটের জ্বালানি ফুরিয়ে ফেলা। 80 ঘন্টা পর অবশেষে জ্বালানি ফুরিয়ে যায়, যার ফলে জলদস্যুরা আলাপ আলোচনা করতে রাজি হয় এবং তারা জানায় তাদেরকে সোমালিয়া পর্যন্ত পৌঁছে দিতে হবে, না হলে তারা ক্যাপ্টেন ফিলিপকে মেরে ফেলবে। লাইফ বোটে মোট 3 জন জলদস্যু ছিল, যারা একজন ক্যাপ্টেনকে বন্দি বানিয়ে রেখেছিল। যদি নেভি অফিসার একটাও ভুল পদক্ষেপ নেয় তবে এর পরিণতি হবে ক্যাপ্টেনের মৃত্যু। নেভি অফিসার 3টি সিনাইফার নিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় 500 মিটার দূর থেকে একসাথে 3 জন জলদস্যুকে শুট করবে। অবস্থান ঠিক করতে এবং সঠিক সময়ের অপেক্ষায় 1 ঘন্টা লেগে যায়। অবশেষে ওই সময় চলে এসেছে যখন 3 জন জলদস্যু একসাথে স্নাইপারের নিশানায় ছিল। 3জন একসাথেই শুট করে জলদস্যুদের মেরে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপকে বাঁচিয়ে নেয়। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবে। আর এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।